কোনারক সূর্য মন্দির দর্শন করতে গেলে অবশ্যই দেখুন কোনারক সূর্য মন্দির মিউজিয়াম। এই মিউজিয়াম সত্যি অসাধারণ, যদি প্রবেশ না করেন তাহলে অনেক কিছুই মিস করবেন। এই মিউজিয়ামে প্রবেশ করতে 50 টাকা লাগবে। কোনারক সূর্য মন্দির নির্মিত হয়েছে ভারতীয় মন্দির শৈলীর কলিঙ্গ রীতি অনুসারে, যার বৈশিষ্ট্য হল বক্ররেখা বিষ্টিত শিখর ও তার উপর একটি ছোট্ট প্রাসাদ গম্বুজ। তার প্রতিরূপ রয়েছে এই মিউজিয়ামে। মুখ্য মন্দিরের প্রাচীর গাঁটতে উৎকীর্ণ ভাস্কর্যে খোদিত সেই ভাস্কর্যের প্রতিটি নিদর্শন রয়েছে এই মিউজিয়ামে। কোনারক মন্দির গাঁটতে বিভিন্ন ভাস্কর্য দেখা যায়, যেমন সর্প, জিরাফ, হাতি সহ নানা জীবজন্তু। সমস্ত কিছুরই প্রতিরূপ এই মিউজিয়ামে দেখতে পারবেন। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে যুদ্ধ হস্তিকে পেষণকারী ভঙ্গিতে অবস্থানরত দুটি সিংহ, যা বৌদ্ধ ধর্মের হস্তে ওপর ব্রাহ্ম হিন্দু ধর্মের সিংহ আধিপত্যকে চিহ্নিত করেছে। এই হস্তে দুটি আবার পালাক্রমে দুটি মানব শরীরের উপর শায়িত। কোনারকের মন্দিরটি সূর্য দেবতার মহিমায় গতিবিধিকে নির্দেশিত করে। মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছে একটি নাটমন্দির, যেখানে মন্দিরের নর্তকীরা সূর্য দেবতার উদ্দেশ্যে সশ্রদ্ধ নৃত্যে পরিবেশন করত, যা সুন্দরভাবে ফুটে উঠেছে এই মিউজিয়ামে। মন্দিরের চতুর্দিকের দেওয়ালে বিভিন্ন উদ্ভিদ ও জ্যামিতিক নকশা খোদিত আছে, সেগুলোর সুন্দর নিদর্শন রয়েছে মিউজিয়ামে। মন্দিরের বহু ভাস্কর্যকে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালনাধীন শান টেম্পল মিউজিয়ামে রাখা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্দির সম্পর্কে বলেছিলেন, এখানে পাথরের ভাষা মানুষের ভাষা অতিক্রম করে গেছে। এই মন্দিরের ধারণা ছিল মহিয়ান। মন্দিরটি ভারতবর্ষের অন্যতম প্রধান চিত্তাকর্ষক সৌধ, যা তার মনোরম মাত্রা ও আকৃতির জন্য প্রসিদ্ধ। মন্দিরটিতে অনুপম স্থাপত্য শৈলী ও জীবন্ত ভাস্কর্য শৈলীর এক অভূতপূর্ব সমন্বয় পরিলক্ষিত হয়। কোনারক মন্দিরের ভাস্কর্যগুলো তাদের সৌন্দর্য ও লাবণ্যের জন্য শিল্প দুনিয়ায় প্রসিদ্ধ। সমস্ত ভাস্কর্যের প্রতিরূপই এই মিউজিয়ামে আসলে আপনারা দেখতে পারবেন। এছাড়াও মন্দিরের প্রতিটি ভাস্কর্যের বর্ণনা রয়েছে লিখিত আকারে, এবং এই মন্দির তৈরির ইতিহাস জানতে পারবেন এই মিউজিয়ামের মধ্যে। মিউজিয়ামের প্রতিটি ছত্রে ছত্রে সুসজ্জিত ভাস্কর্য দৃষ্টি আকর্ষণ করবেই আপনাদের। তাই কোনারক সূর্য মন্দির দর্শন করতে আসলে অবশ্যই দেখুন কোনারক সূর্য মন্দিরের এই মিউজিয়ামটি।